আতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের যদি একবার দেখা পাই এ জীবন শুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন শুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় আমি গুণগান কত জন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবী তারি ফিলিকা নয় এত সস্তা মইদুল ইসলাম গুজব কথা মইদুল ইসলাম গুজব কথা মেরেছে তারা জানা নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা জানা নবী আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাঁদা দিয়ে বানাই খোদা খবর বলছে আমার কাঁদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাঁদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে আসে যদি পাপ করে আসে তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছে শুনো আমি এমন বলব ওই আধার আবার আলো খারাপের পরে আমি ওগো এমন মগল কবি বলছে আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো না আমল দেখি ইমান দেখি দেখি না কারো না
আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘা আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবরে গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবরে গিলে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী সুশোভনে যাবে বলছে পাপ মর জওয়ানি ঠিক এমনই রবে বলছে পাপ মর জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম বলছে কবর আল্লাহ যখন ডাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম চলেছে হাজি হজের সফরে করিবে তোয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি চলেছে হাজি হজের সফরে চলেছে হাজি হজের সফরে তোয়াফ করিবে বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি আল্লাহ গো তুমি সকল হাজিকে সকল হাজিকে আল্লাহ গো তুমি সকল হাজিকে দরবারে তোমার করো কবুল সবাইকে তুমি আপন করে নাও সাদকায়ে মুহাম্মদ রাসূল সাদকায়ে মুহাম্মদ রাসূল সাদকায়ে মোহাম্মদ রাসূল সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি যত গোনা মাফ করে দেয় খোদার বড় মেহেরবানী কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি যত গোনা মাফ করে দেয় খোদার বড় মেহেরবানী আসওয়াদে যখন জুমা খাবে মিটে যাবে মনের জ্বালা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি মসজিদে নববীর মিম্বর দেখে হাজিরা মনে মনে ভাবে ভাসিয়ে দেবে কে দিন নিজের বুক ভাসিয়ে দেবে বৈদুল ইসলাম কে ও চাই পাকে মক্কা মদিনা নিয়ে চলো আল্লাহ তাআলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি চলেছে হাজি হজের সফরে করিবে তাওয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি।
চলে চলে হাজি চলে চলে হাজি তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ 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 যতই জপি আমি এই মদুনা যতই জপি আমি এই মদুনা যতই জপি আমি এই মদুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদুনা যতই জপি আমি এই মদুনা যতই জপি আমি এই মদুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন এ কুল ও কুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিয়েছে কিন্তু না এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজি বলে ওই নিরাশ দিলে মজি বলে ওই নিরাশ দিলে মজি বলে ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তুমি হরদমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ সুবিশাল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা
জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে কুল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো তোরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কেউ কারোকে ভালোবাসলে কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না এই হরিণের মতো চোখ তোমার এই মতো দেখতে ঠিক আছে এই দুনিয়াতে আমার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি যে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক কথা একদম এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ কেউ খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ হয় না এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই একদম ঠিক কথা তোমার কথাটা ঠিক কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য যে তুমি যাকে এত পছন্দ করো এত সুন্দর মনে করো এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মোজি বোলালাম কার দারে সিজদা করে হো যায় পাকালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
तोरा चलना ओरे चल रे हाजीरा सब बोले तोरा चलना देखे आए एक बार सोनार मदीना कसम खोदार भोला जाबे ना देखे आए एक बार सोनार मदीना कसम खोदार भोला जाबे ना উদ্দেশ্য করে কি বলছে শুনুন আল্লাহ বলে আমার সব দেশের থেকে ভালো মদিনাতে যে গিয়েছে মদিনাতে যে গিয়েছে তার গোনা মুছে গেল সে খুশকিস্মত যে করল জিয়া নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝর্ণা ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝর্ণা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদা ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না মদিনার মাটিকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা বলছে শুনুন গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি সুরের কান্না ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না
শেষ কথা শুনবেন আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো কবি কি মিসাল দিচ্ছে শুনো আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে নবী আল আরাবি আরশ পাকের আয়না আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না দয়া মায়া চুনস দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে অবকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন এই দুনিয়াতে আসলেন আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন কিছুক্ষণের জন্য তারা তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন কিন্তু কারা নিয়ে গেল কোথায় নিয়ে গেল কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয় মা ফাতেমার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায় দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায় কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়
হয় দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায় আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না নবী বিদায় কালে আজরাইলকে বলে নবী বিদায় কালে আজরাইলকে বলে কষ্ট যত ঠেলে দাও আমার সিনায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায় আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন কি আবদার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা খাদিজা নবীর কাছে করে আবেদন তোমার জুব্বা দিয়ে করো আমায় তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন যে জুব্বা পরে নবী প্রথম হেরা গোহায় যায় ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায় যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয় যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায় মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায় আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায় নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে কবরেতে কোনো রকম হিসাব নাহি হয় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না